ওয়েলকাম টু অপুর সংসার বন্ধুরা, আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এখন আমি কেক বানাবো, মেয়ের বার্থডে স্পেশাল কেক, আর তার সাথে পায়েসও বানিয়ে রাখবো। রাত 10টা বেজে গেছে, 12টার মধ্যে কেকটা যেন হয়ে যায়। কেকটা শুধু হতে হবে না, ঠান্ডাও হতে হবে। তাই আর গল্প না করে আমি এখন কেক বানাতে যাব। আপনাদের দেখাবো আমি কি দিয়ে কেক বানাচ্ছি বা কিভাবে বানাচ্ছি। আর কেকটা ওভেনে দিয়ে দেওয়ার পর পায়েস বানিয়ে নেবো। পায়েসটা আজকে বানিয়ে রাখছি এই কারণে যাতে ওকে সকালে দিতে পারি পায়েসটা। ঠান্ডা না হলে তো গরম পায়েস খাওয়া যায় না, আর ওই একটু ফ্রিজে রাখা পায়েস বেশি ভালোবাসে আমার মেয়ে। তাই জন্য আমি পায়েসটা আজকেই বানাবো, এখনই বানাবো। এই যে এইটা দিয়ে কেকটা বানাবো। ফ্রেঞ্চ ভ্যানিলা প্যাকেট রয়েছে বেটি কুকারে, তো ভালোই কেক হয়। পুরোটা ইউজ করবো না, কারণ এত বড় কেক আমি বানাবো না। শুধু আজকে রাতের জন্যই কেকটা বানানো, আর এমনি তো কালকে পার্টির জন্য কেক অর্ডার দেওয়াই আছে। তো এইটার জন্য আরও কিছু লাগবে, শুধু এটা দিয়ে হবে না। এটার জন্য লাগবে বাটার, বাটারও পুরোটা লাগবে না, অল্প একটু লাগবে। একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে দেবো। এখানে আছে দুধ, এই দুধটা পুরোটাই লাগবে, আর রুম টেম্পারেচারের দুধটা আছে। আর এটা হচ্ছে গিয়ে এই যে এটা দেওয়ার জন্য সুগারটা আমি ঠিক আলাদা করে দেবো না, নেসলে মিল্ক মেড দিয়েই করবো। তো এবার আমি কেক বানানো শুরু করব। এই যে এখান থেকে অর্ধেক প্যাকেট ঢেলে নিয়েছি। এই কেক মিক্সের প্যাকেটটা কিনলে কিন্তু সমস্ত কিছু দেওয়া থাকে, কিভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে কিভাবে করা যাবে, ওভেনে করলে কিভাবে করা যাবে, কুকারে করলে কিভাবে করা যাবে, সব থাকে স্টেপ বাই স্টেপ। তো সেগুলো আর দেখাচ্ছি না, আমি করছি যখন তখনই দেখতে পারবেন। আমি ওভেনে করব, মাইক্রোওয়েভে করব। তো এখানে ঢেলে নিয়েছি, এবার এক এক করে সব কিছু ঢেলে নেব। সুগার না দিলেও হয়, তাও আমি একটু সুগার দেব, কারণ মিল্ক মেড দেওয়া হবে যেহেতু লাস্টে, তাই জন্য সুগারটা লাগে না। তো আমি খুব সামান্যই সুগার দেব। তো আগে আমি যেগুলো করব, বাটারটা দিয়ে দেব। বাটারটা এতটা লাগবে না, অর্ধেকটা লাগবে, দিয়ে দিলাম। আর ডিমটা দিয়ে দেবো, একটাই ডিম দিলেই হবে। ডিমটাও দিয়ে দিলাম, দুধটা দেবো। দুধটা কিন্তু পুরোটা একেবারে ঢালা যাবে না, এতটুকুই ঢালবো আমি, তারপরে দেখতে হবে কতটা লাগে। তার আগে আমি সুগারটা দিয়ে দিই, চিনিটা, চিনিটা থাক আর দেবো না, আর হয়তো লাগবে না, তাহলে দিয়েই দিলাম, পুরোটাই দিলাম। হ্যাঁ, পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি দেখব যে আরও দুধ লাগবে কি না। দুধ অবশ্যই লাগবে, তবে আস্তে আস্তে দুধটা দেবো। তো এটা, এই পাউডারটা ইউজ করার জন্য আমাকে ছাঁকনি দিয়ে আর ছেঁকে নিতে হয়নি, এখানে লাগে না, আমি এর আগেও করেছি, অসুবিধা হয় না। আর একটু দুধ লাগবে, এই যে এরকম ব্যাপারটা হলেই বসিয়ে দেওয়া হবে। তো আমি এটাতে বসাবো, এটাতে একটু পিষে বাটার অল্প দিয়ে মাখিয়ে নেব, নিয়ে এই ব্যাটারটা ঢেলে দেব, তারপরে মাইক্রোওয়েভে বসাব। ব্যাটারটা ঢেলে নিয়েছি, এবার একটু ট্যাপ করে নেব দু তিনবার, তারপরে মাইক্রোওয়েভটা প্রিহিট করে ওখানে বসিয়ে দেব। মাইক্রোওভেনটা 180 ডিগ্রিতে একটু দু তিন মিনিট প্রিহিট করে নেব। এই যে মাইক্রোওয়েভ অন করে নিয়েছি, আমার স্যামসাংয়ের মাইক্রোওয়েভ ওভেন। এবার কনভেকশন মোড অন করব, 180 ডিগ্রি আছে, যেটা সবচেয়ে লোয়েস্ট, সেটাতে প্রিহিট করে নেব। আমি 2 মিনিটস টাইম দিচ্ছি, সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট হয়ে গেছে, স্টার্ট অফ করে দিই, তাকে আটকে দিই। এই যে মাইক্রোওয়েভ প্রিহিট হচ্ছে, টাইম দেওয়া আছে, টাইমার প্রিহিট হয়ে গেলে
তারপরে কেকটা বসিয়ে দেব 15 টু 20 মিনিট মতো লাগবে কেক রেডি হয়ে যাবে তারপরে অপেক্ষা কেক ঠান্ডা হবে এবার কেকটা মাইক্রোওয়েভে বসিয়ে দিয়েছি এখন যেটা করলাম 200 ডিগ্রি সেলসিয়াসে বসালাম কনভেকশন মোডে এই যে কনভেকশন মোডে বসালাম 15 মিনিট ফার্স্টে দিলাম তারপরে দেখে নেব যদি না হয় তখন আরো 5 মিনিট বা যেটুকু লাগবে সেটুকু টাইম বাড়িয়ে দেব কেক তো দেখে মনে হচ্ছে একদম হয়ে গেছে 15 মিনিটসেই হয়ে গেল আর কিছু সেকেন্ড বাকি 18 সেকেন্ড 17 সেকেন্ড 16 সেকেন্ড এবার কেকটা বের করে নিয়ে একটু ঠান্ডা হলে তারপরে প্লেটে ট্রান্সফার করে দেব হয়ে গেছে এবার মাইক্রোওয়েভটা বন্ধ করে দেব কেকটাকে এবার বের করে আনবো মাইক্রোওয়েভ থেকে কেক একদম রেডি গায়ের বার্থডে কেক আমার তৈরি বার্থডে কেক একটু ডেকোরেশন বলতে একটুখানি ঠান্ডা হলে তারপরে উল্টে দিয়ে এটাকে একটু ডেকোরেট করে দেব তাহলেই হয়ে যাবে আশা করছি খেতেও খুব ভালো হবে দেখতে কিন্তু ভালোই হয়েছে আর আমার টোটাল লাগলো হচ্ছে 22 মিনিটস তো এই যে মেয়ের সামনে মেয়ের বার্থডে কেক এখন লাইটটা জ্বালিয়ে দেব তারপরে মেয়ে ক্যান্ডেল গ্লো করে কেক কেটে নেবে আগে কিন্তু ক্যান্ডেল গ্লো করবে হ্যাঁ বাবা ঠিক আছে লাইটটা জ্বালাও তো হ্যাপি বার্থডে আর কাছে যাও ক্যান্ডেলের হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কেকটা কাটো হ্যাপি বার্থডে টু মাম্মা আমাদের রাই দাঁড়াও দাঁড়াও তোমাকে খাইয়ে দিই আর এবার কালকে সকালের জন্য শুয়ে পড়ো 12টা বেজে গেছে চলো শুয়ে পড়ি গুড মর্নিং এভরিওয়ান আজকে মেয়ের জন্মদিন 10 জুলাই মেয়ে এটা মেনশন করতে বলে কারণ ভিডিও কবে পোস্ট করা হবে সেটা তো ঠিক নেই তাই জন্য 10 জুলাই মেয়ে বারবার মেনশন করতে তো সকালে উঠে গেছি সকালে উঠে স্নান পুজো সব কমপ্লিট আর মেয়ের জন্য একটু লুচি বানালাম কালকে রাতেই পায়েস বানিয়ে রেখেছিলাম আর ছোলার ডাল এই দিয়ে মেয়েকে সকালে খেতে দিচ্ছি ব্রেকফাস্টে এই যে মেয়ে এখন খাচ্ছে এই যে মেয়ের জন্য পায়েস ছোলার ডাল আর লুচি খেয়ে নাও বাবা খাও খাও তোমার আরো লাগলে আরো দেবো তুমি আগে পায়েস দিয়ে ফেলে দাঁড়া পায়েস একটু খাইয়ে দিই তোমাকে হ্যাঁ একটু খালি পায়েস তারপরে তুমি চামচ দিয়ে পায়েসটা খেও রুচিটা কেমন হয়েছে বাবা ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে পায়েস খুব ঠান্ডা কি ফ্রিজে ছিল তো ঠিকঠাক আছে তো বেশি ঠান্ডা খেও না তোমার গলা ব্যথা হয়েছিল না ঠিক আছে খাও খেয়ে নাও এই যে রায়ের এখন দুপুরের খাবার লাঞ্চ 5 রকমের ভাজা করে দেওয়া হয়েছে আর এখানে ডাল আর মাছের ঝোল আর দুপুরে বেশি কিছু মেনু নেই পায়েস লুচি এগুলো তো সব খেয়েই নিয়েছে যা হবে রাতে পার্টিতে সমস্ত কিছু তো এখন মোটামুটি ঘরোয়া আইটেম করে দেওয়া হলো রুই মাছের ঝোল মুসুর ডাল আর 5 রকম ভাজা ভাজা বলতে আলু ভাজা ওর ফেভারিট ওটা ঢেঁড়স ভাজাও মোটামুটি খায় পটল ভাজা আর দুটো বড়া মিষ্টি কুমড়ার পাট ভাজা আর কাঁকরোলের বড়া এই
খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, ভাজাগুলোই কাটছে বসে বসে। বাবা এসে ভাত খাও, ভাত ডাল দিয়ে মেখে তারপরে ভাজাগুলো দিয়ে খাও। মেয়ের খাওয়া হয়ে গেল, এখন আমরা খাবো, আর এরপরে তারপরে বিকেলের পার্টির জন্য রেডি হয়ে যেতে হবে। ঘরবাড়ি ডেকোরেশন করা সব কিছু, বেলুন টেলুন দিয়ে সব দিয়ে ডেকোরেশন করা হয়ে যাবে, করতে হবে, তার জন্য প্রিপারেশন নিতে হবে। তাই এখন খাওয়া দাওয়া করে নিই। আজকের ব্লগ এই পর্যন্তই, আর বার্থডে পার্টির রাত্রেবেলার মানে ইভেন্ট নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আপনারা ভালো থাকবেন, আমার মেয়েকে আশীর্বাদ করুন যেন অনেক বড় হতে পারে, ভালো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হয়, আর যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।